আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলে জানেন আগামী 28শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। আপনারা অনেকেই এই মেট্রোরেলের উদ্বোধনী হিসেবে একটা শুভেচ্ছা পোস্টার বা অভিনন্দন পোস্টার চেয়েছেন। আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এই পোস্টারটি তৈরি করেছি। এই পোস্টারটির প্রজেক্ট ফাইল বা পিএলবি ফাইল সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে ভিডিওতে থাকা 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পরপর একটা করে অক্ষর উঠবে, মোট 3টা অক্ষর উঠবে, এই 3টা হলো পাসওয়ার্ড। তারপর ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পাসওয়ার্ড দিয়ে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। এরপর এটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে এই অ্যাপসটা। অ্যাপসের নাম হলো পিক্সেল অ্যাপ, এটা প্লে স্টোরে পাওয়া যায়। অনেকে প্লে স্টোর থেকে নামানোর পর পিএলপি ফাইল শো করে না, এই সমস্যার সমাধানের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওটা ইনস্টল করবেন। তারপর পিক্সেল অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে 3টা ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর একটা পেজ ওপেন হবে, একদম প্রথমে 3টা অপশন দেখতে পারবেন। প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে এখানে নিচে আসলে দেখতে পারবেন metrorail.plp, এরকম একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক নেতাকর্মীর ছবি দেওয়া আছে, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতির ছবি দেওয়া আছে, এবং মেট্রোরেলের উপরে অংশে কিছু অংশ ফাঁকা আছে। আপনারা চাইলে এখানে কিছু নেতাকর্মীর ছবি বসিয়ে নিতে পারবেন। তো আশা করি এই কাজটা আপনারা পারেন। আমি নেতাকর্মীর ছবি বসানো দেখাচ্ছি না, শুধুমাত্র সৌজন্য ছবিটা পরিবর্তন করে দেখাবো। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে আপনার ফোনে যে অপশনে আপনার সৌজন্য ছবিটা আছে সেখান থেকে এই ফটোটা নিয়ে আসতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে ওটা শিখে নেবেন, কেননা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন হবে। তো এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটা দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ইম্পোর্ট করবেন। তারপর নিচের ফটোটা ডিলিট করার জন্য লেয়ার অপশনে যাবেন, নিচের ফটোটা খুঁজে বের করবেন। তার ডান দিকে ডিলিট অপশন আসছে, এখানে ক্লিক করলে নিচের ফটোটা ডিলিট হয়ে গেল, নতুন ফটোটা অ্যাড হয়ে গেল। চাইলে এই ছবিটা ছোটো বড়ো করে বসাইতে পারেন, যেমনটা আমি এখানে বসিয়ে নিলাম। তো ছবিটা এইভাবে বসাইতে পারেন। একইভাবে আপনার উপরে রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের ছবিও পরিবর্তন করে নিতে পারেন। তারপর নাম পরিবর্তন করার জন্য এই নামের উপর ডাবল ক্লিক করবেন, এই নামটা কেটে আপনার নিজের নাম বা সৌজন্য নাম লিখবেন। ওকেতে ক্লিক করে নামটা পরিবর্তন হয়ে যাবে। তার নিচে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর, এটার উপর ডাবল ক্লিক করলে আপনার রাজনৈতিক পদ পদবি লিখতে পারবেন। এরপরে ওকেতে ক্লিক করলে এটাও পরিবর্তন হয়ে যাবে। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাবেন, এখানে এটার উপর ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর টেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা মেট্রোরেল উদ্বোধনী পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।